জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 20 জুন 2023 মঙ্গলবার শুভ রথযাত্রা। এই শুভ রথযাত্রাতে যে ছয় রাশির জগন্নাথ দেবের আশীর্বাদে কপাল খুলতে চলেছে, সেই ছয়টি রাশির বিষয়ে আমি আলোচনা করব। 299 বছর পর শুভ যোগে এই শুভ রথযাত্রায় ছয় রাশি জগন্নাথ দেবের আশীর্বাদে কপাল খুলবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি কিছু কথা বলি। এই যে রথযাত্রা, এই রথযাত্রার দিন থেকে কিন্তু আমাদের দুর্গাপূজার খুঁটি পূজা কিন্তু হয়ে যায়, অর্থাৎ দুর্গাপূজার শুরু। এক কথায় দুর্গাপূজা কিন্তু দিন শুরু হতে লাগে এই শুভ রথযাত্রার দিন থেকে। এই শুভ রথযাত্রার দিন আপনারা প্রত্যেকে সকালে উঠে স্নান করুন, বিশেষ করে যদি গঙ্গা স্নান করতে পারেন, বিশেষভাবে লাভ এবং পূর্ণ অর্জন অবশ্যই হবে। আর যদি না পারেন, অবশ্যই বালতিতে, স্নানের বালতিতে গঙ্গা জল অবশ্যই দিন এবং আপনারা স্নান করুন এবং দান করুন। অর্থাৎ এই রথযাত্রার দিন যদি আপনারা দান করতে পারেন কি না, বিশেষ পূর্ণ অর্জন 100% হবে। জগন্নাথ, উনি জগতের নাথ, উনি কিন্তু কারো হাত ধরেন না, উনার হাত গিয়ে ধরতে হয় আমাদেরকে। এই শুভ রথযাত্রার দিন যদি আপনারা রথের যদি দড়ি টানতে পারেন কি না, আপনার যে এই যে জন্মচক্র যেটা থাকে কি না, পুনরায় যে জন্ম সেটা কিন্তু হয় না। অর্থাৎ রথযাত্রার দিন যদি রথের দড়ি টানতে পারেন, বিশেষভাবে সৌভাগ্য প্রদান কিন্তু হয় এবং সেই দড়ির কিছুটা অংশ যদি আপনি নিয়ে এসে আপনারা গৃহে যদি রাখতে পারেন, আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে সেখানে যদি আপনারা রাখেন কি না, আপনারা যে বড় ধরনের বাস্তুদোষ থেকে কিন্তু নিশ্চিতরূপে মুক্তি কিন্তু পাবেন। এবং যাদের সন্তানের জায়গাটা নিয়ে সমস্যা চলছে, অবশ্যই রথযাত্রার দিন আপনারা জগন্নাথ দেবের পূজো অবশ্যই করুন, সাত্ত্বিক আহার সেদিন অবশ্যই গ্রহণ করুন, সাত্ত্বিক আহার, এবং এর পাশাপাশি পূজো অর্চনাতে থাকুন, শীঘ্র সন্তান প্রাপ্তির জন্য কামনা করুন এবং সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনারা কামনা করুন। এখানে কিন্তু সন্তান প্রাপ্তি, সন্তানের স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু নিশ্চিতরূপে কিন্তু ভালো কিন্তু হবে। শুভ রথযাত্রা, এই যে পূর্ণ লগ্ন, এই শুভ লগ্নে কিন্তু আপনি যদি কোনো ব্যবসা চালু করেন, অর্থাৎ কোনো একটা ব্যবসা শুরু করবেন, এই শুভ রথযাত্রার দিন করুন। এই শুভ রথযাত্রার দিন আপনি একটা কোম্পানি খুলবেন, শুভ রথযাত্রার দিন করুন। একটা ফ্যাক্টরি খুলবেন, শুভ রথযাত্রার দিন করুন। একটা দোকান খুলবেন, শুভ রথযাত্রার দিন করুন। দেখবেন আপনার যত বাধা বিঘ্ন আসুক না কেন, আপনি সেই জায়গাটা কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদে অনেক দূর উন্নতি কিন্তু করতে পারবেন। উনি হচ্ছেন জগতের নাথ, আমি আবারও বলছি জগন্নাথ দেবের বিশেষ কৃপা, স্পেশাল 12টি রাশির মধ্যে 6টি রাশির উপর কিন্তু পড়তে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে নাম বলবো, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে তাও আমি বলবো। প্রত্যেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই আপনারা কমেন্ট করুন। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা জানাই। দেখুন, রথযাত্রার দিন আমি আবারও বলছি আপনারা দান অবশ্যই করুন,
বাস্তবে যারা নির্ধনী রয়েছে কি না তাদেরকে দান করুন, খুব লাভ আপনারা কিন্তু পাবেন। এবং এই রথযাত্রার দিন যদি আপনারা গরুকে কলা খাওয়াতে পারেন তাতেও কিন্তু আপনার পূর্ণ অর্জন কিন্তু হবে। যেহেতু এই রথযাত্রার দিন থেকেই দুর্গাপুজোর খুঁটি পুজো যেহেতু হয়ে থাকে, এই দিনটা কিন্তু বিশেষভাবে একটা শুভ তিথি ক্ষণ। এবং আমি আবারও বলছি, রথযাত্রাতে অবশ্যই রথের দড়ি অবশ্যই টানার চেষ্টা করুন। জীবনে যত বড় বাধা থাকুক না কেন, সেই বাধাগুলো আপনাদের কাটবে এবং সেই দড়ির অংশ কিছুটা বাড়িতে আবারও বলছি নিয়ে আসুন। এবং গৃহে যদি আপনারা জগন্নাথ দেবের পুজো যদি করতে পারেন সেই দিনটা, আপনার জীবনে বড় ধরনের সমস্যাগুলো কাটবে এবং সেই প্রসাদ আপনার পরিবারের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে সেই প্রসাদগুলো যত আপনারা দিতে পারবেন, বিলি করতে পারবেন প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ, ততদিক আপনাদের সন্তান ক্ষেত্র মজবুত হবে, সন্তানের স্বাস্থ্য, সন্তান প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু হবেই হবে। তো 299 বছর পর এই শুভ যোগে, শুভ রথযাত্রায় জয় জগন্নাথ, ছয় রাশি কপাল খুলবে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, কোন কোন দিক থেকে এই ছয়টি রাশির ভাগ্য খুলতে চলেছে তাও আমি জানাবো। প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ, কর্মযোগ এবং আপনাদের এই সময় ডেইলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির এই শুভ রথযাত্রা থেকে আপনাদের সন্তান, আপনাদের ডেইলি ইনকাম, আপনাদের কর্ম, আপনাদের পারিবারিক সুখ, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, আপনার পিতার স্বাস্থ্য, পিতার কেরিয়ারের জায়গা ভালো হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণের যোগ রয়েছে এবং আর্থিক স্থিতি মজবুত হবে। জগন্নাথ দেবের বিশেষ কৃপায় আপনাদের মনের ইচ্ছা পূরণ কিন্তু হবে সিংহ রাশি। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির জগন্নাথ দেবের কৃপায় আপনাদের কপাল খুলতে চলেছে। মকর রাশির অর্থনৈতিক সৌভাগ্য, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি থাকে সেখান থেকে আপনারা ভালো ফল করবেন, ভাগ্যের সাপোর্ট, কর্মযোগ এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন, লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির জগন্নাথ দেবের কৃপায় আপনাদের কপাল খুলতে চলেছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ, আপনাদের অনলাইনের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে লাভ পাবেন, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে এবং সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। এই শুভ রথযাত্রায় ধনু রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। আপনাদের মান সম্মান, ভাগ্য, কেরিয়ার এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ পেতে কিন্তু চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো জগন্নাথ দেবের কৃপায় বিশেষভাবে, সেই রাশির নাম মিথুন রাশি। এই মিথুন রাশির সফলতা, প্রফিট, ইনকাম বৃদ্ধি করবে, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, কর্ম, যোগ সৃষ্টি করতে চলেছে, আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে। প্রত্যেকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।